টিএনটিভি চ্যানেল অন্তর্ভুক্ত আজ 7 তারিখ নভেম্বর 2019 বিশিবারর খবর লই অররা নতুন হাজির হইলাম। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। রোহিঙ্গা মুসলমানর মামলার বাবদে আমেরিকার হুকুমত অন্তর্ভুক্ত বাংলাদেশের হুকুমতরে সপোর্ট করি যাইব এম হইরে আর মত বাংলাদেশের হুকুমতরে আমেরিকার হুকুমতে হইয়ে এম হইরে বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মুমিনে গতা হেলা বয়ান হইছে। বাংলাদেশ মাঝে সফর করছে যে আমেরিকার ফরেন মিনিস্টারের অফিসতন উগা জিম্মাদার এলাইস ওয়েল হতে হিবাবিয়রে বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মুমিনে গতা হেলা 1 ঘন্টা পর্যন্ত মিটিং মাঝে মশওয়ারা গুলিয়রে বাদে বাংলাদেশের ফরেন মিনিস্টারে হিন্দিলা বয়ান হয়েছে। রোহিঙ্গা মুসলমানক রিপাট্রিয়েশন করিবার মামলার বাবতে বাংলাদেশের হুকুমতরে আমেরিকার হুকুমত তো হন্দিলা মদত করা ফুরিব আর রোহিঙ্গা মুসলমানের মামলারে ফাইসলা করিবার মামলার বাবতে হন্দিলা করা ফুরিব দুই দেশের হুকুমতর মুসলদকার জিম্মাদার দুজনে বৈঠক বৈছেদে টাইম মাঝে মশওয়ারা বৈছে। বাংলাদেশত আসিদে রোহিঙ্গা মুসলমান সকলরে কিছু বাসজর মাঝে লজাইব হতে ইনরে বলাজুরি ননিয়ম কুশিয়ে গিলিয়ে লজাইম দে কিন্তু বাসজর চাইব দে ইতারা ভালো পেশা বেশি সুন্দর হইব এম হইরে বাংলাদেশের ফরেন মিনিস্টারে আমেরিকার ফরেন মিনিস্টার হয়ে দলই দে টাইম মাঝে হিন্দিলা হইয়ে। রোহিঙ্গা মুসলমানরে বাসজর মাঝে লজাইব দে ইয়ান মাঝে আমেরিকার হুকুমতে কেঙ্কুয়া নগরিব কিন্তু বাসেশ্বর মাঝে লই যাইতে টিয়া পয়সা বেশা বেশি হস্য হতে ইয়ানরে বাবা ফুরিব এম হইরে আমেরিকার ফরেন মিনিস্টারে বাংলাদেশের ফরেন মিনিস্টার লই দলই দে টাইম মাঝে হিন্দিলা হইয়ে। সারা দুনিয়া মাঝে রেফুজি অকল হতে হিনরে আমেরিকার হুকুমত অন্তর্ভুক্ত অন্য দেশ তুনারও বেশ বেশ ঘুরিয়রে মদত ঘুরিয়রে যা। আর কান স্টেট মাঝে বর্মার দেশর জালেম সিকিউরিটি ফোর্স সকলে 2017 বাদে রোহিঙ্গা মুসলমান সকলরে জেনোসাইড গজিদে মামলা ইয়ানরে তাকি করিবলা বলি হইরে বর্মার দেশর হুকুমত অন্তর্গত কমিশন বাদি দিয়ে দে কমিশন অর ডাইবা এমাস মাঝে বাংলাদেশ জেবলা বলি হইরে প্রোগ্রাম গরের এম হইরে বর্মার দেশর ফরেন মিনিস্টারর অফিস উত্তন উশে এ হতে হিতে কথা হইলা বইয়ার হইছে। অগসর 17 তারিখ তাদের 22 তারিখ মাঝে বাংলাদেশ কমিশন ডাহি বা গিল গিলে টাইম মাঝে রেফুজির কেম্প মাঝে নজা বাংলাদেশের হুকুমতর জিম্মাদার কলই দলই এক মাঝে যাইব দে টাইম মাঝে বাংলাদেশের রোহিঙ্গা রেফুজির কেম্প মাঝে যাই রে রোহিঙ্গা মুসলমান কলই দলই রে রোহিঙ্গা মুসলমানরে জুলুম গজিদে মামলা ইনর বাগতে তাকি গরিব এম হইরে বর্মার দেশর ফরেন মিনিস্টারর অফিস তু বইয়ান গজি কমিশন ডাই বা বাংলাদেশ জেবলা বলি রে বর্মা মাঝে আসে দে বাংলাদেশের এম্বাসিডার ওর হেডে জানাই বাংলাদেশের হুকুমত অন্তর্গত এজাজ ওর দিলে মতর কমিশন ডাই বা বাংলাদেশ যাইব এন হই রে বর্মার দেশের ফরেন মিনিস্টার ওর অফিস তু বইয়ান বুঝি। আর কান স্টেট মাঝে বর্মার দেশের জাল এম সিকিউরিটি ফোর্স সকলে রোহিঙ্গা মুসলমান সকলরে জেনোসাইড গেছে দে মামলা ইনর বাবুতে সারা দুনিয়া তো প্রেসার দন জুরিয়া বর্মার দেশের এনএডির হুকুমত অন্তর্ভুক্ত আর কান স্টেটর রোহিঙ্গা মুসলমানর মামলারে সাইকুরি বলা বলি হইরে কমিশন হিবা বাঁধি দিয়ে কমিশন হিবা মাঝে ফিলিপাইনর ফুরান 2 নম্বর ফরেন মিনিস্টার রোসারিও মেনালুরে উকড়া দিয়ে জাপান অতুন কিনজু উশিমা হতে হিবা বর্মার দেশর হুকুমত অন্তর্গত মিয়াতে আর বর্মার দেশর প্রফেসর ডাউটা অন্টুনতে হিতার আলিরে কমিশন হিবা বাঁধি দিয়ে। আর কান স্টেটর রোহিঙ্গা মুসলমান সকলরে জেনোসাইড গজিদে মামলা ইনর বাবতে সারা দুনিয়া অন্তর্ভুক্ত বর্মার দেশর হুকুমতরে আইসিসি পুর মাঝে তুলিবলা বলি রে খুশি করে দে টাইম মাঝে অক্টোবর 7 তারিখ মাঝে বর্মার দেশ অন্তর্ভুক্ত ইউএন মাঝে জিম্মাদার আছে দে হডু সুয়েঙ্গে কেঙ্কুয়া বইচি 9 নম্বর 7 তারিখ দিন 2 বাজে বুদ্ধিডঙ্গর এলাকা মাঝে সাইন ডিমিল হইরে ফুল আছে দিয়ে ফুল অট্টাকে আছে দিয়ে বর্মার দেশর হুকুমতর মিলিটারিয়ার দে আর কান আর্মিলিয়রে বেশা বেশি লড়াই চলি বর্মার দেশর মিলিটারি টেরাঙ্গর 551 নম্বর টেরাঙ্গর মিলিটারি তরফ তু ডন্ডর হাসাতিয়ার কর মারণ জরিয়া বুদ্ধিডঙ্গর এলাকা মাঝে তেয়ে কিমিল হইরে মকপাড়া আছে দিয়ে মকপাড়া ইয়ান মাঝে তিন্নান মগরগর ফুরি গিয়ে আর ইন্দিলা তেয়ে কে বুলি হইরে ফারা গোয়াইং আছে দে হিয়ান আর শাকের বুলি হইরে শাকের ফারা বুলি হইরে রোহিঙ্গা মুসলমানর ফারা আছে দে হিয়ান তুন তেরোয়ান রোহিঙ্গা মুসলমানর ঘর আছে দে হি তিন বারোয়ান সাপুরি ফুরিয়রে জরি গিয়ে গদ দুয়ার ফুরর জরিয়া ফারা হি নত আছিলে মানুষ সকল আকারাম মাঝে যাইরে সারা লইয়ে গই হেন্দিলা দিনর 3 বাজে লেনিউ বুলি হইরে ফারা গোয়াইং আছে দে হিয়ানর
চাই বুলি হৈ ৰে ভাৰাছ দে হিয়ান মাজে বৰমা দেশৰ হুকুমতৰ মেলেটিয়া দে আৰকান আৰবি দৰমিয়ান মাজে ডণ্ডৰ হা সাতিয়াৰ কল মাৰ নজৰিয়া ফাৰাহিয়ান মাজে হা সাতিয়াৰ কল ফৰিয় ৰে ৰয়গা মুছলমানৰ মৰুতু আকুৱা মাইয়া হুৱা কুৱা দুটকা বে গুৰা হুৱা কুৱা গাইলি গালি দে হিতাৰ উলিয়ে মাহমদ জলিল বাহনা মাহমদ ইবাৰ বাহাতৰ কেইল বাহাতৰ সুন্দৰ মাংগুলৰ মাজে গুলি হৈছে সোনা মানু বাহন নাম বসর ইবার ফিড় মাঝে গুলি হচ্ছে গুড়া ফুড়া দুটা দে দুবজিটিয়া ফুয়া ইবার মাথা দাঁত দে হানম মাঝে গুলি হচ্ছে গুলি হচ্ছে দে ইতার আরে এখন পুতি দখন টাটা হানম মাঝে লই যাই ওরে দাবাই ধরে গুড়া ফুয়া যিবার গুলি হচ্ছে ইবার হালত বেসা বেশি খারাপ ইবার বেসা বেশি নরম হইয়ে মুয়রে ফাইজা মানি সকলে ফর এখন আকান স্টেট অফ মাঝে মগবাগিয়া দে মারাঠি দরমিয়ান মাঝে লড়াই চলতে ঠাইমত হন বাজানাই দে বেকুসুরি রোহিঙ্গা মুসলমান কল বেশা বেশি দুপার এন্দিলা লড়াই দরমিয়ান মাঝে এগেজা মোরের এগেজা গাইড এন্দিলা অক্টোবরের পাঁচ তারিখ মাঝে সিং স্টেটের কলবার টুমা হতে ফারাহি আন মাঝে বর্মার দেশর হুকুমতর মেলাটিয়া দে মগবাগি দরমিয়ান মাঝে বেশা বেশি লড়াই শুনলি লড়াই বা মাঝে বর্মার দেশর হুকুমতর মেলাটিয়ে দিয়ান হেলিকপ্টার লিয়ে বোমবারি গইছে মুয়রে ফাজা মানুষ সকলে হর এন্দিলা প্রতি ডঙর এলাকা মাঝে দেরি ডঙর ফারা ডাকিও বর্মার দেশর হুকুমতর মেলাটিয়াতে আরকান আরবি দরমিয়ান মাঝে কথা হেলা লড়াই শুনলি তেয়ে দিয়ে বিলে হইরে ফারা আসি দে হিয়ান ডাকিও লড়াই শুনলি বুতি রঙা দে চতর এলাকা মাঝে মগবাগিয়া দে মেলাঠি দরমিয়ান মাঝে লড়াই দে হিবা মাঝে বর্মার দেশর হুকুমতর মেলাঠিয়াতে আরকান আরবি দুনি ডাক্তার বতুন মরা দে গাই লইয়ে এম হইরে আরকান আরবি তোর বতু হতা হবার এজাজত আছে দে কাইন্দু কাইয়ে বইয়া গুজি চতর এলাকা মাঝে মিচম বুলি হইরে মিচটে বুলি হইরে ভারাস দে হিয়ান ফুডা হুতুন লড়াই চলি বুতি ডমর এলাকা মাঝে তেয়ে পিএম বুলি হইরে জাগা আছে দে হিয়ান মাঝে লড়াই চলি দে হিয়ান বর্মার দেশর হুকুমতর মেলাটি একজন মুজে দুজন গাই লিয়ে আরকান আরবি তোর বতুন একজন গাই লিয়ে এম হইরে কাইন্দু কাইয়ে বইয়া গুজি এন্দিলা রেসুশন বুলি হইরে বিহার গাঁঠি আছে দে হিবা মাঝে অক্টোবরের পাঁচ তারিখত লড়াই চলি দে হিবা ফাইজা মানুষ একজন তোয়েনে ভাগেন হুয়েরে ফারাতু মানুষ সকলে ফর এখন আর কান স্টেট অফ মাঝে মগবাগিয়া দে মালাটি দরমিয়ান মাঝে লড়াই চলতে টাইমত হন বাজারাই দে মকা দে রোহিঙ্গা মুসলমান কল একজা লোকসান হর টিএমটিভির খবরের সুন্দর করে দিয়া দি শূন্য দে ইয়ান মাঝে বেশা বেশি শুকুরিয়া টিএমটিভির খবরের সাথে মনে হলে টিএমটিভি মহাজাজ ডেলি নিউজ এন্ড হুয়েরে ইউটিউব মাঝে লিখিলে চাই পারিবা টিএমটিভি তাজা তাজা খবর কলরে সাথে মনে হলে টিএমটিভি চ্যানেলরে লাইক কর কমেন্ট কর শেয়ার কর টিএনটিভি তাজা তাজা খবর লই অনরার নতুন প্রতিদিন হাজির হই ফারিফান দোয়া কর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।